ব্রেকিং নিউজ জনাম এই মুহূর্তত। আন এটার ওয়ার্ডর ফলাফল আছে, 41 নম্বর ওয়ার্ডত বিজেপি প্রার্থী বাসন্তী কলিতা দুয়ারাই জয়লাভ করেছে। পুনৰ জনাম, 41 নম্বর ওয়ার্ডত বিজেপির জয়লাভ, বাসন্তী কলিতা দুয়ারার জয়লাভ, 3492টা ভোটত জয়লাভ করেছে বাসন্তী কলিতা দুয়ারাই। ইয়ারে সহ বিজেপিয়ে 6খন আসন এই মুহূর্তলৈকে নিজৰ দখললৈ আনিছে। এখনত অসম জাতীয় পরিষদৰ প্রার্থী, এক নম্বর ওয়ার্ডৰ পৰা অসম জাতীয় পরিষদে প্রার্থীগুলো বিজয় সাব্যস্ত করবলে সক্ষম হয়েছে। ব্রেকিং নিউজ, এই মুহূর্তের শেহতীয়া ফলাফল আছে, 31 নম্বর ওয়ার্ডর 60টা ওয়ার্ডর নির্বাচন, 3টা বিজেপিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতার জয়লাভ করেছিল, অর্থাৎ 57টাত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল, ভোট গণনা পর্ব অনুষ্ঠিত হয়ে আছে। 41 নম্বর ওয়ার্ডত বিজেপিয়ে জয়লাভ করেছে, বিজেপির প্রার্থী বাসন্তী কলিতা দুয়ারাই জয়লাভ করেছে 3492টা ভোটত। বাসন্তী কলিতা দুয়ারার জয়লাভ, 3492টা ভোটত জয়লাভ করেছে 41 নম্বর ওয়ার্ডৰ বিজেপি প্রার্থীগুলো। ইয়ার সহ বিজেপির 6খন আসন এই মুহূর্তলৈকে দখলত আছে। 7খনৰ ফলাফল ওলাইছে, অর্থাৎ সামগ্রিক রূপে 7খনৰ এখনত অসম জাতীয় পরিষদৰ প্রার্থী, এক নম্বর ওয়ার্ডৰ পৰা হুকুম চান্দ বক্সি, তেওঁ জয়লাভ করেছে, আর বাকি 3খনত বিনা প্রতিদ্বন্দ্বিতার বিজেপি জয়লাভ করেছে। 11, 31 আর 41 নম্বর ওয়ার্ডৰ যে ফলাফল আহিছে, 41ৰ শেহতীয়া যে ফলাফল, 41 নম্বর ওয়ার্ডত বিজেপির বাসন্তী কলিতা দুয়ারার জয়লাভ। আর এই মুহূর্ত পুনের আলোচনার মাঝলৈ আহিম। আমি নবসকরিয়া 4014 এতিয়া মই চাৰ্টিফিকেটটো পাব আছে, খালি মই ফোন বিচাৰি আহিছোঁ, মোৰ মাৰ লগত কথা পাতিব লাগে, কাৰণ মোৰ মায়ে কৈছিল এবাৰ জনাই দিবা। তথাপি আপোনালোকক মই কৈছোঁ যে টোটেল 6144 ভোটিং হৈছিলে কাষ্টিং, তাতে মই পাইছোঁ 4114, আৰু মোৰ নেক্সট পাইছে আম আদমি পাৰ্টীয়ে 915 অনলি, নে তাৰ আছে কংগ্ৰেছৰ 577, এজেপিৰ 535, নোটা 103 আছে। সো 65.33% মই পাইছো বিজেপি ক্যান্ডিডেট রত্না সিং 31 বর্ডার। মানে রাইজর বিভিন্ন আপনার দাবি আছিল, বিভিন্ন আশা প্রত্যাশা আছে, কেনে ধরনে ফোন কমপ্লিট ডেফিনেটলি হবো। আমার এসএসবি মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া আমার গাইডেন্স করে আসলে, এটাও করে আছে, আর উন্নয়নের প্রচেষ্টা গোটে গুহাটি অসমত চলি আছে। সেই উন্নয়নের প্রচেষ্টা একটা চেনর মানে একটা লিঙ্ক আছে, আর সেই লিঙ্ক হিসাবত মই সরকার আর ওয়ার্ডর লগত মই লিঙ্ক হিসাবে কাম করিম। সরকার যিমান প্রচেষ্টা আছে, স্কিমস আছে, প্রজেক্ট আছে, সেইটো ওয়ার্ডলৈ আহিব। আর সেইটোৱে আমি কৈছিলোঁ যে দিসপুরত বিজেপি সরকার, ওয়ার্ডত বিজেপি কাউন্সিলর হলে কামখিনি আরো ভাইব্রেন্টলি হব, পজিটিভলি হব। সেইখিনি রাইজর যিবোৰ সহাৰি পাইছোঁ, তেওঁলোকৰ প্রবলেম আছে, সেইখিনি সরকারের আগত মই লৈ যাম লিঙ্ক হিসাবে, যিটো কানেক্টিং লিঙ্ক হিসাবে মই কাম কৰি যাম, আর সেই কামখিনি করিম, ডেফিনেটলি করিম। ডেফিনেটলি দায়িত্বৰ পৰা কেতিয়াও মই পলোৱা নাই, প্ৰথম দিনাই মইতো ইলেকশ্যন খেলাই নাছিলোঁ, কিন্তু তথাপিও দায়িত্ব চৰকাৰে দিছে, পাৰ্টীয়ে দিছে, মই দায়িত্বটো লৈছোঁ, খেলিছোঁ আৰু খুব কষ্ট কৰিছোঁ। কাৰণ হিমন্ত বিশ্ব শর্মা আমাক যেতিয়া মেণ্টৰশ্বিপ কৰিছিলে, এটা গাইডেন্স কৰিছিলে, তেওঁ কৈছিলে যেতিয়া তোমালোক আপোনালোক উঠিছে কাউন্সিলৰ হিচাপত, আপোনালোকৰ মন চাফ, পবিত্ৰ আৰু নিকা কৰি আপোনালোক যাব লাগিব। সেই কথাখিনি মনত আছে মোৰ, আৰু বহুত কষ্ট কৰি তেওঁলোকে কৈছিল, দাদাই কৈছিলে, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া কৈছিলে যে ডোৰ টু ডোৰ কেম্পেইনিং হ'ব লাগিব, আৰু ডে ওৱানৰ পৰা মই যেতিয়ালৈ কেম্পেইনিং শেষ হোৱা নাই মই ডোৰ টু ডোৰ চলালোঁ। আজি ডোৰ টু ডোৰৰ কানেকশ্যন এইটো বহুত ইম্পৰ্টেণ্ট, ৰাইজৰ লগত কানেক্ট কৰিলেহে মানুহে জিকিব, সেইখিনি মই গম পাইছোঁ। থেংক ইউ ছাৰ। ৰাইজৰ লগত কানেক্ট কৰিলেহে মানুহে জিকিব, এগৰাকী বিজয়ী প্ৰাৰ্থী ৰত্না সিং তেওঁ। আৰু এই মুহূৰ্তত আন এটা খবৰ আহিছে, 21 নম্বৰ ৱাৰ্ডৰ বিজেপিৰ সন্দীপ দেৱে জয়লাভ কৰিছে। কিমান ভোটত জয়লাভ কৰিছে কিছু সময় পিছত আমি জনাম নিশ্চয়কৈ। নৱ ঠাকুৰীয়া, বিৰতিৰ পূৰ্বে প্ৰশ্নটো সোধাওঁতে আধা হৈ ৰ'ল যে বহু আচলতে তেওঁ কৈছে যে মানুহৰ লগত, ভোটাৰৰ লগত কানেক্ট থাকিলেহে জয়লাভ হ'ব। বহু ঠাই কিন্তু আচলতে এনেকুৱা হৈছিল য'ত প্ৰাৰ্থীসকলক চিনিয়ে নাপালে ভোটাৰে যে কাক ভোট দিবলৈ গৈ আছে, তেনেকুৱা হৈছিল। কিন্তু প্ৰাৰ্থী বৰ বিশেষ বহু ঠাইত আহিছিলে এই অভিযোগটো বা এই চৰ্চাবোৰ ভোটাৰৰ মুখে মুখে হৈছিল বহু ঠাইত। আপোনাৰ সেইটো এটা অভিযোগ আছে, কিন্তু কথা তাৰপিছত মই কওঁ যে আমাৰ বহুত ক্ষেত্ৰত বহুত ভোটাৰ ৰাইজে ভোট দিবলৈ তেওঁৰ নামটো আছে, তাত লেখা আছে ডিলিটেড বুলি, তেওঁতো বেলেগ এটা কেন্দ্ৰলৈ গৈছে। মই যেনে পদ্মশ্ৰী অজয় দত্ত ডাঙৰ, তেওঁ নিজে কৈছে তেওঁতো হাৰাশাস্তিৰ মুখামুখি হৈছে, তেওঁ কিন্তু ভোট দিহে এৰিলে,
ফাইনেলি গৈ এজন বিশেষ বিষয়ার সহায়ত ভোট দিলে জগন্দ্র রায়চৌধুরী তো একাডেমিশিয়ান তেও কছে যে মই দিব গলো মো ভোটটো কাটা আছে যে মই মরিলোই নেকি মানে মই নাই নেকি পৃথিবীত এই ধরনের দুঃখত তেলকে আর সেকেন্ড কেন্দ্র নগল গটিকে 10% মই হব ভোটার তার কারণে ডিপ্রাইভ হয়েছে মানে পার্সেন্টেজ হয়তো হয়তো 56% হয়তো আমার হলো এটা দুর্ভাগ্য কথা এটা আমি টেকনিক্যালি চাব লাগে পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্ট তেলকে এই কথাটা মন করা উচিত যে যদি কেন্দ্র যদি সলনি হয় মানুষ কাছে জানাব লাগিছিল যে আপনার কেন্দ্রগত ইয়াত নয় তাত হব পারে বা আপনার তালকে যাব সেটা দ্বিতীয়তে এই ধরনের নির্বাচন খুব বেশি জনপ্রিয় ফেস না থাকবে পড়ে আর মো হয়তো পার্টি বেস হবই না লাগিছিল মুখ্যমন্ত্রী এবার কইছিল শর্মা ডাঙরিয়া যে আসলে পার্টি বেস ইলেকশন হব না লাগে কিন্তু উপায় নেই বিজেপি আটাইতকে তার উল্টা কামটো কইলে একবার ইলেকশন তেকার একদম গোটেখিনি তেল দলগত কিন্তু মো ভাবো কি পৌরসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন বা এই মিউনিসিপাল কলেজনত ইন্ডিভিজুয়াল ব্যক্তি যদি ইন্ডিভিজুয়াল যদি কেন্দ্রে প্রার্থী হয় বেটার হয় মানে যি হু ক্যান ওয়ার্ক ফর দ্য রিপ্রেজেন্টেশন মানে একটিভিটিস সেটা যদি হয় কিন্তু মই ভাবো পলিটিক্যাল রাজনীতি সর্বস্ব দল সর্বস্ব রাজনীতি তাত আমি যাব নোৱাৰো তথাপিও দলে যদি নির্বাচিত ব্যক্তিজনক যদি সিলেক্টেড ক্যান্ডিডেট যদি ভালকে করে এই জঞ্জালটা নহয়গে কিবা কব দাদা যেটা কইছে যে হয় পার্টি লেস হলে ভাল পঞ্চায়েত বা স্থানীয় নিকায়বিলাকত যেটা মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় এটা আইডিয়া দিছিল কিন্তু হয়তো আপনার মনত আছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যেদিনাই কথাটো কৈছিল পিছদিনাই কংগ্রেস দলে কলে যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় পৌর নির্বাচন বা পৌরসভার পৌর মানে গুৱাহাটী পৌর নিগমের নির্বাচন পৌরসভার নির্বাচনবিলাকত পরাজিত হম বলে বিজেপি ভয় খাইছে সেই কারণে এই কথাটো কৈছে বলে কৈছে আর মুখ্যমন্ত্রী তেতিয়া একো নকলে মুখ্যমন্ত্রী ঠিক আছে এতিয়া এটো যাওক ইয়ার পিছত আমি সব সময়ও কম হয়েছে বলে কৈছে কিন্তু বিরোধী দলে বিরোধী মুখ্য বিরোধী দল বা বাকি বিরোধী দলবিলাকে এই ক্ষেত্রে সরকারক সহযোগিতা করব কিংবা প্রস্তাবটো সমর্থন করা করব পরা গল গণতান্ত্রিক ব্যবস্থা এটা তা যেটা নির্বাচন অনুষ্ঠিত করব অকল সরকারে করব নয় বিরোধী দলেরও তাতে সমর্থন লাগিব পিছদিনাই যেদিন মুখ্যমন্ত্রী পিছবেলা কলে পিছদিনাই প্রধান বিরোধী দল কংগ্রেসে কিন্তু তার বিরোধিতা করলে যে বিজেপি বা মুখ্যমন্ত্রীয়ে স্থানীয় নিকায় নির্বাচনত পরাজিত হব বলে ভয় খায় এই প্রস্তাবটি দিছে বলে কলে সেই কারণে এই বস্তুটো তেতিয়া কার্যক্ষম নহল আর ভবিষ্যতে মুখ্যমন্ত্রী মহোদয়ের এটো মনত আছে তেও চিন্তাত আছে ভবিষ্যতে হয়তো পঞ্চায়েত নির্বাচন আকৌ এবার আমি চেষ্টা করি আমার দলের আপনাক সুধিম এয়া যে যি ধরনের নির্বাচন তো হয়ে গেল আজি ফলাফল আর কিছু সময় পিছতে আমি হয়তো সম্ভবত আমি লাভ করে যাম এটা এই নির্বাচন জয় পরাজয় থাকবে কিন্তু করবাত ভারতীয় জনতা পার্টি বা গণ পরিষদের যে এক বিরোধীর শিবিরের ফলের যদি আমি চাও শাসকীয় পক্ষ নিজের স্থানত আছে কৈছে যে ধরনের ক্যাম্পেইনিং হয়েছে খুব হাই ভোল্টেজ ক্যাম্পেইনিং হয়েছে জোরদার ক্যাম্পেইনিং হয়েছে বিরোধীর ফলের বহুটা আসলতে ভাগত বিভক্ত হয়ে থাকিল করবাত সেই বিষয়টে শাসকীয় দলক আরো অকনমান সুবিধা বিরোধী বলে ইতাশ্রী বিরোধী বলে বিশেষ একো নাছিলে বিরোধী বলে এই কারণে নাছিলে যে আপনি চাওক যদি কংগ্রেসের কথায় কো 60খন আসনত তেখেতসকলে প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে যেটা দলটোর মাজত ইমান অন্তর্গন্ডল আছে দলটোর মাজত সকলো একত্রিত নহয় দলটোর মাজত এটা ইউনাইটেড ফোর্স নাই আপনি 60টা আসনত প্রতিনিধিত্ব করা কোনো লাভ নাই কনসেনট্রেট করব লাগিছিলে আর হয়তো আরো দুই একটা দলক একেলগে লই আকো যুজখন যুজিব লাগিছিল এটা কথাটো হল আপনি দেখিছে রত্না সিং ডাঙরিয়ায় কৈছে যে তেখেতে যেটো ওয়ার্ডত জিকিছে সেই ওয়ার্ডত নিকটতম যেটো প্রতিনিধি সেই হল আপ যত থাকিব লাগিছিলে কংগ্রেস তাত আছে আপ মই আগতো কৈ আহিছো যে এই যে এটা এটা পলিটিক্যাল গ্যাপ এটা ক্রিয়েট হয়েছে কংগ্রেসের নিজের দুঃখর বাবে কংগ্রেসের আজি যে স্থিতিত কংগ্রেস আছে সেই কংগ্রেসের স্থিতির বাবেই আজি আপে কিন্তু একটা সুযোগ সুবিধা পাইছে যদিও হাপ দলটো বড় সাংগঠনিকভাবে অসমত সবল নহয় তেখেতসকলের সকলো সমিতি খোপনি পুতিছে কিন্তু সমিতিখিনি হয়ে উঠা নাই আপর যদি আপনি প্রচার চাই তেতিয়াহলে আপনি চাব আতিশী ডাঙরিয়ে একেবারে শেষের দিনাখন আহিছে খুব কম সময়ের কারণে একটা রোড শো করেছে একটা প্রেস কনফারেন্স কৈছে উভতি গৈছে আর একো নাই কংগ্রেসের আপনি চাব ভূপেন বরাই দুই এখন ঠাইত গৈছে আর তো নাই গৌরব গগৈ আর প্রদ্যুৎ বরদলৈ শেষের ফালে আহিছিলে কিন্তু বিজেপি যদি আপনি চাই বিজেপি আপনি রত্না আমার আমার টিভিত আমি কিজানি প্রায় সদায় দেখাইছো নেকি রত্না সিং ডাঙরিয়ায় কম্পেইন করেছে করেছে কারণে দেখিছে কই নে করেছে কারণে দেখিছে আর ফেস তো মানুষে চিনি পাব লাগিব আর সেকেন্ড কথা হল এই যে আপ যে দ্বিতীয় স্থানত আহিছে আপ কিন্তু বহু ঠাইত আপনি দেখিব যে আপ দ্বিতীয় স্থানত থাকিব আপর কারণে হেরবলিয়া একুয়ে নাছিলে প্রথমবার নামিছে প্রথমবার খেলিব টেস্টিং করেছে নিজকে যদিও যদিও পৌরসভার নির্বাচন তেখেতসকলে দুটা ঠাইত বিজয়ী হয়েছিল লক্ষিমপুর আর তিনচুকিয়াত আর এইবার এই একটা টেস্টিং গ্রাউন্ড যে মানুষে কেনকাকে আকোয়ালি লয় এটা দ্বিতীয় স্থানত আহিছে মানে একেবারে নস্যাত করে দিয়া নাই
আপোনাৰ কাৰণে এটা ভাল সুবিধা ভাল সুযোগ ইয়াত ইয়াত প্ৰশ্নটো নবঠাকৰে প্ৰশ্নটো এনেকুৱা ধৰণৰ হ'ব পাৰে যে কংগ্ৰেছে কেপিটেলাইজ কৰিব নোৱাৰিলে তাত আপ সোমাই গ'ল বা আপে সেইখিনি অকণমান খোপনি পতিবলৈ চেষ্টা কৰিছে এই এই আপ কংগ্ৰেছৰ কথা পাতি থাকোঁতে অসম জাতীয় পৰিষদৰ কথাটো আমি পাতিব লাগিব জাতীয় পৰিষদেও 25খনত প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াইছে এখন তেওঁলোকে ইতিমধ্যে দখল কৰিছে মই ভাবোঁ এইটো দিল্লীৰ পৰা পঞ্জাবলৈকে সেইটোৱে ইতিহাস মানে কংগ্ৰেছৰ ভোট বেংকটোৱে বেছিকেলি আপে গ্ৰহণ কৰিছে পঞ্জাৱতটো বিজেপি তেনেকৈ ভেটি নাছিলে পঞ্জাবত বেছিকেলি কংগ্ৰেছ চৰকাৰখন আছিলে কেইমাহমান আগলৈকে সেই চৰকাৰখনকে আজি আপে ৰিপ্লেচ কৰিলে গতিকে গুৱাহাটীতো মই ভাবোঁ এইটোৱে অনুমান কৰা যায় যে কংগ্ৰেছৰ যিখিনি ভোট শ্বেয়াৰ বা ভোট বেংক সেইটোৱে আপে আছিলে গ্ৰহণ কৰিব কিন্তু তাৰপিছত তেওঁলোকে বিজেপি প্ৰত্যাহ্বান জনাব সেইটো এটা ভাল কথা মই ভাবোঁ আমি এটা শক্তি আহিলে এটা গণতান্ত্ৰিক ব্যৱস্থাত শক্তিৰ বিধেয়কৰ দৰকাৰো আছে সেইটো কথা আমি সদায় বিশ্বাস কৰোঁ আপে যে কিন্তু আপ ৱাজ ইল প্ৰিপেয়াৰ্ড তেতিয়াতো তেখেতে নিজে স্বীকাৰ কৰিছে তেখেতকে সুধোঁ নেকি যে সময় কম আছিল নেকি আপোনালোকৰ সময় অকণ পোৱা হ'লে কি বহুত সেহতে সময়টো যদি পালে হয় ছবিখন কেনেকৈ পৃথক হ'ল আমাৰ একচুৱেলি সাংগঠনিক কাম কাজবিলাক আগতে ইমান আগবঢ়া হোৱা নাছিলে আগতে এটা সাংগঠনিক স্থিতি আছিলে যদিও মাজতে আমাৰ অকণমান ডাউনলৈ গ'ল কামখিনি অকণমান ৰৈ গ'ল কিন্তু আমি যেতিয়া আমি পৌৰসভাত প্ৰথম দিছোঁ ঠেঙাল কছাৰী নিৰ্বাচনত এজন কেণ্ডিডেট দিছোঁ তাৰপিছতে পৌৰসভা নিৰ্বাচন আহি গ'ল পৌৰসভা নিৰ্বাচনত আমি যিমান দিব লাগিছিলে অসমত 34 মাত্ৰ কেণ্ডিডেট দিছিলোঁ 34 যে দুজন আমি আমাৰ জয় হৈছে তাৰপিছতে আমি চিন্তা কৰিলোঁ গুৱাহাটী মিউনিচিপালিটিত কৰ্পৰেশ্যনত খেলিম নেখেলিম খেলাৰ সিদ্ধান্ত হ'ল সিদ্ধান্ত হোৱাৰ পিছত আমি পৌৰসভা নিৰ্বাচনে কিছু কনফিডেঞ্চ দিছিল কনফিডেঞ্চ দিলে তাৰপিছত আমি খেলিলোঁ সেইমতে আমি আগবাঢ়িছোঁ যে আমাৰ কেণ্ডিডেট দিব লাগে হৰা জিকাটো পিছৰ কথা আমাৰ যিটো মূল্যবোধৰ ৰাজনীতি প্ৰতিষ্ঠাৰ কাৰণে কেজৰিৱাল ডাঙৰীয়াই পৰিকল্পনা কৰিছে কামৰ ৰাজনীতিৰ কথা সেইটো প্ৰতিষ্ঠা কৰিবৰ কাৰণে আমি ইয়াত প্ৰাৰ্থিত্ব দিব লাগে আমাৰ ভেটি শক্তিশালী কৰিব লাগে সেই চিন্তাৰে আমি আগবাঢ়িছোঁ আৰু আমাৰ আপোনালোকৰ দুই এজন দিগজ নেতাত আৰু লাগিছিলে আহিব লাগিছিল আপোনালোকৰ লাগিছিলে লাগিছিলে কিন্তু কেজৰিৱাল ডাঙৰীয়া কিছুমান প্লেনিং আছে তেখেতে যিটো সময়ত সোমাব লাগে সেই সময়ত সোমাব পংকজ বাবা ডাঙৰীয়া প্ৰত্যাহ্বান নেকি দ্বিতীয় স্থানত আপ আহিছে না চাওক আমি নতুনকৈ কৈছে যে আমি ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে বিশেষকৈ অসমত বা আৰু ভাৰতত এটা শক্তিশালী বিৰোধী দল হোৱাটো বিচাৰোঁ গণতন্ত্ৰৰ কাৰণেই শুভ লক্ষণ আৰু আমাৰ চৰকাৰৰ বিৰোধী দলৰ ভূমিকা কি হ'ব লাগে গণতন্ত্ৰত আমাৰ চৰকাৰে যিখিনি জনকল্যাণমূলক কাম কৰিছে অকণমান ফণী শৰ্মা তেখেতৰ ভাষ্য আশা কৰোঁ অনুসৰি বিজেপি আৰু মিত্ৰজোঁটে ফলাফল লাভ কৰিব ৰাইজে সেই অনুসৰি দিছে ইমান আমাৰ সৈতে সতীৰ্থসকল সংযুক্ত হৈ আছে বলেন ভট্টাচাৰ্য আছে মৌচুমী শৰ্মা বৰুৱা আছে উৎপল হালৈ ওচৰলৈ যাম এই মুহূৰ্তত উৎপল কি আছে আপোনাৰ হাতত খবৰ হয় চব কেইবাটাও ইতিমধ্যে যি ৱাৰ্ড আছে ৱাৰ্ডৰ ফলাফল ওলাইছে আৰু তাৰ ভিতৰত এক নম্বৰ ৱাৰ্ডৰ ফলাফলে কিন্তু এ জে পি দলৰ যি কৰ্ম আছে বা সদস্য আছে তেখেতসকল ইতিমধ্যে উৎফুল্লিত হৈ পোৱা পৰিলক্ষিত হৈছে আৰু এই মহানগৰীৰ 37 ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ দৃশ্য এই মুহূৰ্তত যিগৰাকী এ জে পিৰ বক্সি ডাঙৰে বিজয় হৈছে তেখেত আহি পাইছে আৰু তেখেতৰ পৰা মন্তব্য ল'বলৈ চেষ্টা কৰিছোঁ সিদ্ধান্ত লৈছে সেইটো আমি মই এগৰাকী কেণ্ডিডেট হিচাপে অসম জাতীয় পৰিষদ দলৰ সন্মানীয় সভাপতি লুইনজ্যোতি গগৈ আৰু দুলু আহমেদ ডাঙৰীয়া আৰু লগতে মোৰ যিসকল বন্ধু মোক বিশেষভাৱে সহযোগিতা কৰিছিলে নাম ল'বলৈ যথেষ্ট আছে আৰু ইয়াৰ ক্ষেত্ৰত এটা আপোনাৰ উল্লেখনীয় দিশ হ'ল যে মোক দল ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে সকলোৱে মোক এক ঐক্যৰ প্ৰতীক হিচাপে আগবঢ়াই দিছিলে আৰু সেই হিচাপে মোক ৰাইজে জয়ী কৰাত মই ৰাইজলৈ চৰকাৰে কৈ আছে যে গুৱাহাটীখন এক সৰ্বাংগীন সুন্দৰ কৰা হ'ব কিন্তু প্ৰকৃতাৰ্থত চৰকাৰে গুৱাহাটী পৌৰ নিগমৰ মাধ্যমত যিসমূহ উন্নয়নমূলক আঁচনি বা টকা বা বিভিন্ন ধৰণৰ আঁচনিৰ যোগে গুৱাহাটী উন্নয়নৰ ক্ষেত্ৰত আগবাঢ়িব লাগিছিল চৰকাৰে তেনেধৰণৰ পদক্ষেপ নকৰি ইয়াৰ টকা ইয়াৰ যিসমূহ ধন আত্মসাত কৰা দেখা গৈছিল আজি মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে যিমানেই নকওক তেওঁ কিন্তু আপোনালোকে নিশ্চয় জানে যে বিগত বিজেপি চৰকাৰৰ বিজেপিয়ে তেওঁৰ যিটো গুৱাহাটীত লুইজ বাৰ্গাৰ কেলেংকাৰী সেইটোলৈও এক
প্রতিবেদন প্রকাশ করেছিল। গতিকে মুখ্যমন্ত্রীগুলো যে গুহীবাসীক প্রতারণা করে আছে, বিজেপি সরকারে হোক কংগ্রেস সরকারে হোক, যে গুহীবাসীক প্রতারণা করে আছে, তারবাবে মই এক নম্বর ওয়ার্ডের প্রথম পদক্ষেপ হিসেবে গুহীর অতি পুরনি অঞ্চল গুহীত থাকা আমার যুক্ত জনসাধারণ আছে, অতি পুরনি জনসাধারণ আছে, তেওঁলোকর সপক্ষে মাত মাতি গুহীর উন্নয়ন হকে কাম করে যাব। ফুলচাঙালের ভাষ্য তখন ইতিমধ্যে উল্লেখ করেছে যে ওয়ার্ডর যে সমস্যা আছে সমস্যার সমাধান করবল, আর এদরে ওলাই সমান্তরভাবে ভারতীয় জনতা পার্টির কেবগারকীয় লোক আছে বা প্রহারী সকল আহা পরিলক্ষিত হয়েছে, প্রহারী সকলের মন্তব্য লোলে চেষ্টা করি, যেহেতু এক উখল মাখল পরিবেশে বিরাজ করেছে, ইতিমধ্যে কেবাটাও প্রার্থী জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টির, আর প্রহারী এজন আছে আমার দাদা, কি ধরনের আগবাড়ি? প্রথম কথা হল যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া গুহী মহানগর যে সপন দেখেছিল এই সপনের বাস্তব রূপায়ণ করার কারণে আমার দিসপুরের সন্মানীয় বিধায়ক অতুল বৰ ডাঙরিয়া আর পূব গুহী সমষ্টির বিধায়ক সন্মানীয় সিদ্ধার্থ ভট্টাচার্য ডাঙরিয়া আর সাংসদ কুইনুজা বাইদেউ যে আমার সর্বাঙ্গীন গুহী মহানগর উন্নয়ন করার কারণে এই এবছর যে পদক্ষেপ লৈছিল ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় বাস্তব গুহী মহানগরবাসী রাইজে তার ফলাফল দিছে। আমি এটা কথা ঠিক, ভারতীয় জনতা পার্টি জয় পরাজয়ের কারণে কিন্তু নির্বাচন অবতীর্ণ নহয়, ভারতীয় জনতা পার্টির বাস্তব ক্ষেত্রে উন্নয়ন করার কারণে আমি সংকল্পবদ্ধ, আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কইছে গুহী মহানগরত আমি এটা বছরের ভিতর ষাটটা ওয়ার্ডত যে আমি উন্নয়ন করিম, এই তো ভারতবর্ষের জনসাধারণে যে দেখা পাব যে গুহী মহানগর সর্বাঙ্গীন উন্নয়ন হয়েছে, আর ভারতীয় জনতা পার্টিয়ে একো একোজন নিষ্ঠাবান কার্যকর্তা দেশের কারণে কাম করে, কেতিয়াও জয় পরাজয় লৈ নির্বাচন অবতীর্ণ নহয়, দেশের কারণে সেবা করেছো, যদি রাইজর কাম করার কারণে যদি নিজের জীবন উৎসর্গা দিবলে ভারতীয় জনতা পার্টি প্রতিটি মুহূর্তে প্রতিটি সময়ত সাজু হয়ে আছে। এই কথাটা আমি আগরপ্রায় জানো যে জাতীয় পরিষদের যখন প্রার্থী হুকুমচান মানে আগরপ্রায় জানো তো সমাজ ব্যবস্থার জড়িত আছিল, জাতীয় পরিষদ বলে নহয় তোর ব্যক্তিত্ব এটা আছে, তার কারণে তো ব্যক্তিত্বর কারণে সেই প্রার্থীজনে জয়যুক্ত হয়েছে। পার্থিত্ব দিয়া ভুল বলে মানে কোয়া নাই, ভুল বলে কোয়া নাই, হুকুমচান ডাঙরিয়া কংগ্রেসের টিকিট বিচারিছিল, সমাজ ব্যবস্থার জড়িত, যেহেতু আমি 30 বছর ভারতীয় জনতা পার্টি আমি এজন কর্ম কার্যকর্তা হিসাবে কাম করেছো, আমি সমাজ ব্যবস্থা জানো, যখন ব্যক্তি সমাজ ব্যবস্থা থাকে দলীয় লোক কথা না থাকে দুই একটা সিট হয়তো ব্যক্তিত্বর কারণে জয়যুক্ত হয়ে যায়। এয়া আসলে মন্তব্য তখেতে উল্লেখ করেছে যে হুকুমচান আলী যদিও এজেপির জয় হয়েছে তখন অভিনন্দন জানাইছে, সমান্তরভাবে একটা কথা উল্লেখ করেছে যে তখন পূর্বের সমাজ ব্যবস্থার জড়িত তখনকার হয়তো সেই স্থানত প্রার্থিত্ব দিয়াতে কিছু ক্ষোভ থাকার কথা উল্লেখ করেছে, আর এনেদরে এটা যদি চা যায় মহানগরীর যোট কেন্দ্র আছে বা ভোটগণনা কেন্দ্র ইতিমধ্যে ভিড় পরিলক্ষিত হয়েছে, আন এগারী কেন্ডিডেট জয়লভ করে ওলাই আছে, 4600 ভোট জয়লাভ করে আছে, কি ধরনের পরিকল্পনা করেছে ওয়ার্ডক লো? ভাল লাগিছে, ধন্যবাদ আপনাদের, আপনার থ্রুয়েদি মো 31 নং ওয়ার্ডর রাইজক আমি ধন্যবাদ জ্ঞাপন করব বিচারিছো, বিজেপিয়ে কষ্ট করেছে, কার্যকর্তায় কষ্ট করেছে, রাইজে সঁহারি জানাইছে, সেই কানেকশনটো আমি আনিছো, সেই কারণে পদুম ফুল ফুলিছে 31 নং ওয়ার্ডত, আর বাকিবোর ফুলিব, কর্পোরেশন আমার হব। ইমান বেশি সমস্যা নাই, কামবোৰ হৈ আছে, যিবোৰ সমস্যা বাকি আছে সেইবোৰ ডেফিনেটলি হব, পূর্ণ হব। এনেদরে জয় শ্রীরাম ধ্বনি দেখবলে পাওয়া গেছে, আর তখনকলে হর্ষ উল্লাস পুনের আপনার ওর পুনের আপনার ওর আহিম এটা চাও, এফালে ফলাফল আহি থাকিব, ফলাফল আমি জানাই যাম প্রতি মুহূর্ততে, কিন্তু আলোচনা এটা কিছু করবলে বিচারি, গুয়াহাটিখন কি হবলে আমি বিচার, গুয়াহাটিবাসী হিসাবে আমি কি বিচার, গুয়াহাটিখন কেন হব লাগে, কেনো এটা মুম্বাই যেধরনের আগবাড়ি গেছে, দিল্লির যেধরনের আগবাড়ি গেছে, ফেয়ার আমি মারিব লাগিব, স্মার্ট সিটির কথা আমি সকলে আমি ক পরিকল্পনা সেই ধরনের করো, এই ওখ ওখ বিল্ডিং কেটা হলে নিশ্চয়ক স্মার্ট সিটি হয়ে না যায়, বেসিক যেখানে সমস্যা আছে সেইখানে সমস্যা হবই লাগবে, নবথা করে আপনার আরম্ভ করি। প্রথমত গুহীতে প্রচুর সমস্যা, গুহীতে এখন গাঁও আসে, ট্রাইবেল এখন ভিলেজ আসে, তারপরে এখন আমি মহানগর গুহীত পাহাড় আছে, নদী আছে, নিজরা আছে, বিল আছে, আর উপত্যকা আছে, গতি এখন এখন জটিল একটা মানে টেরাইন বলে যা কোয়া যায়, এটা এনভাইরনমেন্টালি সেন্সিটিভ একটা জোন, গুহীতেও পাহাড়ত বাঘ আছে, জীবন্ত বাঘর মানুষ বাস করেছে, এটা ভার্জিন হিল আছে গুহীত, এই গোটেখিনি মিলি মানে ভাবো যেহেতু বিজেপি শাসনত আছে আর বিজেপি হয়তো জিএমসির নেতৃত্ব লোব, কারণে কেটামান কঠিন সিদ্ধান্ত লওয়ার খুব জরুরি, এটা হল গুহীর খাওয়া পানির সমস্যা সকলে কেছে, কিন্তু গুহীর অতিরিক্ত পানির সমস্যা ইও ডর সমস্যা, যেতে এজাক ধারাখার বরষুণ আহে গুহীর রাস্তার পানি থাকে, রাস্তার তলত পানি, উপরত আপনি ফ্লাইওভার তো করে একো লাভ নহব বা ফুড ওভারব্রিজ করেও লাভ নহব, গতি পানির সমস্যাটা পানি বেশি আর পানি কম এই দুটা সমস্যা যদি করে
চিটি বাছত আপুনি হেৰি কৰিব ৰাতি আঠটাৰ পিছত গুৱাহাটী জিৰো আৰু পাতিব অকণমান সময় মই ফিল্ডলৈ যাব লাগিব গ্ৰাণ্ডত উপস্থিত আছে বলেন ভট্টাচাৰ্য দুটা ব্ৰেকিং দি লওক নেকি আপুনি এটা হৈ গ'ল তেইছ নম্বৰ ৱাৰ্ডত বিজেপিয়ে জয়লাভ কৰিছে মঞ্জিতা দৈমাৰী একাৱন্ন নম্বৰ ৱাৰ্ডত বিজেপি প্ৰাৰ্থী ডিম্পল ৰাভাই প্ৰায় 5,675 ভোটত জয়লাভ কৰিছে একাৱন্ন বিজেপি প্ৰাৰ্থী ডিম্পল ৰাভাৰ তেওঁ আগবাঢ়ি আছে তেওঁ জয়লাভ কৰিছে 5,675 ভোটত বলেন ভট্টাচাৰ্য আপোনাৰ হাতত কি খবৰ আছে চাওক এই মুহূৰ্তলৈকে যদি আমি ফলাফল চাওঁ তেতিয়াহ'লে সাতটাকৈ ৱাৰ্ডৰ ইতিমধ্যে ফলাফল ওলাইছে আৰু সেই ফলাফলৰ তালিকাখনত যদি চোৱা হয় তেতিয়াহ'লে দেখিব পোৱা গৈছে সাতটা ৱাৰ্ডৰ সাতগৰাকী প্ৰাৰ্থীৰ ভিতৰত ছগৰাকী ইতিমধ্যে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰাৰ্থী জয়লাভ কৰিছে আৰু তাৰ বিপৰীতে এ জে পিৰ এগৰাকী প্ৰাৰ্থীৰ এক নম্বৰ ৱাৰ্ডত জয়লাভ কৰিছে আৰু যদি চোৱা হয় সেইখন তালিকা য'ত আচলতে ইতিমধ্যে 31 নম্বৰ ৱাৰ্ডৰ আমি ইতিমধ্যে পাৰ্টীৰ সৈতে সাক্ষাৎকাৰ লৈছিলোঁ আৰু যিগৰাকী ৰত্না সিং প্ৰাৰ্থী সেইগৰাকী জয়লাভ কৰিছিলে এক নম্বৰ ৱাৰ্ডৰ ইতিমধ্যে জনাইছিলোঁ যে হুকুমচান আলী বক্সি এ জে পিৰ প্ৰাৰ্থীগৰাকী জয়লাভ কৰিছে এঘাৰ নম্বৰ ৱাৰ্ডৰ প্ৰাৰ্থী আছিলে মঞ্জুলা দেৱী একৈছ নম্বৰ আছিলে সঞ্জীৱ দেৱ আৰু 41 নম্বৰ আছিলে বাসন্তী কলিতা দুৱৰা ইতিমধ্যে জয়লাভ কৰিছে 51 নম্বৰ প্ৰাৰ্থী ইতিমধ্যে উল্লেখ কৰা হ'লে ডিম্পল ৰাভা তেখেতে জয়লাভ কৰিছে 5,675 ভোটত আৰু শেহতীয়াকৈ যি আমাৰ তথ্য আহিছে সেই তথ্য অনুসৰি 32 নম্বৰ ৱাৰ্ডৰ নীলম জ্যোতি ভূঞা ইতিমধ্যে জয়লাভ কৰা বুলি আনুষ্ঠানিকভাৱে যদিও প্ৰকাশ কৰা হোৱা নাই ইতিমধ্যে কোৱা হৈছে যে সেই প্ৰাৰ্থীগৰাকীয়ে তেখেতৰ আনুষ্ঠানিকভাৱে ফলাফল প্ৰকাশ কৰিবলৈ তেখেতৰ বাকী আছে মাথোনসকলৰ তেখেতৰ যি ভোটৰ হাৰ সেই হাৰ তেখেতে অধিকভাৱে তেখেতে লাভ কৰি তেখেতে ইতিমধ্যে জয়লাভ কৰিছে গতিকে সম্পূৰ্ণৰূপে ক'ব পাৰি যে এই মুহূৰ্তলৈকে সাতটাকৈ ৱাৰ্ডৰ ফলাফল ইতিমধ্যে প্ৰকাশ পালে আনুষ্ঠানিকভাৱে সেয়া প্ৰকাশ পালেও বাকী পাছোন বাকী তথ্য কাৰণে ইতিমধ্যে সেয়া প্ৰকাশ পালে গতিকে ক'ব পাৰি যে বিজেপিৰ সোঁত এই মুহূৰ্তত প্ৰায় 90% ইতিমধ্যে আগবাঢ়িছে গতিকে বুলি ক'ব পাৰি কাৰণ ইতিমধ্যে প্ৰায় সাতটাকৈ ৱাৰ্ডত ছটাকৈ ইতিমধ্যে বিজেপি জয়লাভ কৰিবলৈ সক্ষম হৈছে বাকী এটা ৱাৰ্ডতে এ জে পি প্ৰাৰ্থীগৰাকী আগবাঢ়িছে বাকী যদি চোৱা হয় তেতিয়াহ'লে বাকী ভোটৰ যিটো ট্ৰেণ্ড যদি চোৱা হয় তেতিয়াহ'লে দেখিব পোৱা গৈছে যে কোনোবাটো স্থানত যদি এ জে পি আছে কোনোবাটো স্থানত আপ আছে প্ৰতিদ্বন্দ্বী হিচাপে থকা দেখিবলৈ কংগ্ৰেছৰ কিন্তু তেনেকুৱা ধৰণৰ এই মুহূৰ্তলৈকে তেনেকুৱা আগবাঢ়ি থকা ভোটৰ সংখ্যা কিন্তু দেখিবলৈ পোৱা হোৱা নাই অৰ্থাৎ ভোটৰ যিটো হাৰ বা ভোটৰ যিটো ট্ৰেণ্ড আছিলে সেয়া কিন্তু সম্পূৰ্ণৰূপে শাসক পক্ষৰ পক্ষেহে দেখিবলৈ পোৱা গৈছে বা এই মুহূৰ্তলৈকে জয়ৰ যিখন তালিকা সেই তালিকাখন সম্পূৰ্ণৰূপে দেখিবলৈ পোৱা গৈছে যে শাসক পক্ষৰ পক্ষে দেখিবলৈ পোৱা গৈছে হয়তো কিছু সময় পিছত আকৌ অধিক ফৰকাৰ হৈ ওলাব কাৰণ যিহেতুকে সাতটাকৈ ৱাৰ্ডৰ ইতিমধ্যে প্ৰায় ফলাফল আনুষ্ঠানিকভাৱে বাকী হ'ল বুলি ক'ব পাৰি যদি বাকী যদি চোৱা হয় তেতিয়াহ'লে প্ৰায় 10:30 ভিতৰত আমাৰ 10টাকৈ ৱাৰ্ডৰ পৰা সম্পন্ন হ'ব গতিকে প্ৰায় 1:30-2 বজাৰ সম্পূৰ্ণ সময়মানত কিছু খবৰ সেয়া হৈছে কেইটামান ৱাৰ্ড 23 নম্বৰ ৱাৰ্ডত বিজেপিৰ জয়লাভ মঞ্জিতা দৈমাৰীয়ে জয়লাভ কৰিছে 51 নম্বৰ ৱাৰ্ডত বিজেপিৰ প্ৰাৰ্থী ডিম্পল ৰাভাই জয়লাভ কৰিছে মঞ্জিতা দৈমাৰী বিজেপি 23 নম্বৰ ৱাৰ্ডত আৰু 51 নম্বৰ ৱাৰ্ডত ডিম্পল ৰাভাৰ জয়লাভ আটাইতকৈ সবল আৰু সতেজ চিমেণ্ট।